দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বললেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মোল দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বললেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মিলাদ পড়ছে রব তাআলা ইমানদারির দল সে কাজ করছে নিরানা ঠিক কিনা বলেন মিলাদে পড়ছে রব তারা ইমানদারির দল সে কাজ করছে নিরানা রহমত পাবে ক্ষমা পাবে রহমত পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদে শরীফ পড়ে যারা আশিকে রাসূল মিলাদে নবীদের সুন্নাহ ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত ঠিক কিনা বলেন মিলাদ নবীদের সুন্নাহ ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল জোরে জোরে বলেন না মারহাবা মারহাবা আর জোরে বলেন মারহাবা মারহাবা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে বলে হুজুর গো কেন গো নবীকে ভালোবেসে দরুদ পড়তে হবে বন্ধু মিশকাত শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আমার নবী আপনার নবী সরকার মদিনা উনি এমন একটা নবী রে যিনি সকল নবীদের নবী এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন বন্ধুরে আমার জন এক ব্যক্তি এসে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো নবী এবার আমার নবী দেখে দেখে বলে তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো এবার ওই জন এক ব্যক্তি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি আবার নবী একটা সেকেন্ড দেরি করেনি বন্ধু ভালোবাসার কথা বলতে দেরি রে আমার নবী জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা জোরে জোরে বলেন না সুবহান আপনারা হয়তো অনেকেই কোরআন তো ভালো করে পড়তে জানেন না আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহু আকবার আমি দুরূদ পড়েছি এজন্য ছোট্ট করে এগুলো কিন্তু আমার আলোচনার মূল বিষয় নয় তারপরও আপনাদের উপস্থিতি এবং আপনাদের অমনোযোগ আমাকে ওয়াজটা করতে বাধ্য করেছে দরুদ যারা পড়েননি তারা চরম অন্যায় করেছেন নিজের উপর নিজে এটার জন্য আপনি খেসারত দিতে হবে কখন যখন আপনি ফিউচারে পাড়া দিবেন ফিউচার মানে বুঝেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দিই তারপর আরেকটা টপিকস আমি আপনাদেরকে দিব সেই বিষয়টা হলো এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজন মানুষ আমরা পাশাপাশি বসে আছি কি আছি সবাইকে আমরা বাংলাতে কি বলি মানুষ কি বলি আরবিতে কি বলা হয় জানেন আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান ইংলিশে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন এটা হলো এই মানুষটার নাম এই আমার দিকে তাকান আলোচনা শুনতে আসছেন না সবাই শুনতে আসছেন তো আমার আলোচনা শুনতে কিন্তু কিছু কন্ডিশন আপনাদেরকে মানতে হবে মানতে পারবেন ওই যে আমার এক ভাই ইনশাআল্লাহ বলেছে আপনারা বলতে পারেন নাই সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে এই জন্য কারণ এটা জান্নাতের বাগান এখানে থাকতে হবে আপনার মনোযোগ থাকতে হবে নমনীয়তা থাকতে হবে শৃঙ্খলা থাকতে হবে আপনাদের এই জান্নাতের বাগানের প্রতি শ্রদ্ধাবোধ কারণ এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে আপনার আমার প্রত্যেকের নাম কিন্তু লিস্ট আকারে তাদের নোটবুক হচ্ছে ঠিক না এই জন্য আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে
যদি ভালো না লাগে আপনারা যদি বলে বলে ভাবেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট ঠিক কি না বলে ভালো না লাগলে এখান থেকে জান্নাতের বাগান কারণ এই জান্নাতের বাগানের উপস্থিতি যেমন কম হবে ওই চিরস্থায়ী জান্নাতের বাগানের উপস্থিতিও কম হবে আজকে এই দুর্গাপুর পাশির জন্য এটা একটা যুদ্ধক্ষেত্র দেহের যুদ্ধ নয় আত্মার যুদ্ধ যুদ্ধ কার সাথে আপনার আমার প্রিয় শত্রু শয়তানের সাথে কারণ এই পৃথিবীর মানুষ ভালো কাজ থেকে অনেক বেশি দূরে থাকার অন্যতম কারণ হলো শয়তান হলো এত বেশি শক্তিশালী এত বেশি সক্রিয় মানুষকে পদভ্রষ্ট করার জন্য সেই মানুষ শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক আজকে আপনারা যারা এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন না কত বড় যুদ্ধে আপনারা বিজয়ী হয়েছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান তাদেরকে শয়তানকে শত্রু বলেই তোমরা গণ্য করো বলেছে কে আল্লাহ কিন্তু এখানে একটা চমৎকার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা চমৎকার নিউজ দিয়েছেন একটা হলো শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু কিন্তু যারা ইমানদার মুমিন যারা তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন সাইতান ডিসেপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল শয়তান এই এই বাচ্চাটা ধরে আনেন তো আমার কাছে এই যে লাইটটা নেদার লাইটটা যে টিপ দিছে এই যে লাল রেড সম্মানিত উপস্থিতি আল্লাহ একদিকে বলেছে শয়তান মানুষের শত্রু আরেক দিকে কি চমৎকার নিউজ দিয়েছেন ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন সাইতান ডিসেপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল আপনারা আমার কথার মধ্যে মনোযোগ নাই জি আমি আপনাদেরকে বলি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছি আমি শেষ করতে পারিনি এই যে সংক্ষিপ্ত আকারে মানুষের কয়েকটা ভাষায় নাম বলে দিলাম এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ কথা বলে না এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ কি রেখেছেন রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার আল্লাহর নির্দেশ ফার্স্ট টেন্স আলমে আরোহা প্রেজেন্ট টেন্স এই পৃথিবী ফিউচার টেন্স বর্জক জীবন তার মানে কবর থেকে বাকি জীবনটা এখানে আসার কারণ হলো আপনাদেরকে বোঝানো এই জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়া সে এক্সাম্পলটা হলো যতদিন পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবেন না দয়া করে আমি কিন্তু আবার এগুলো পছন্দ করি না একদমই আমার কাছে পছন্দ নয় আপনারা দেখবেন আমার আলোচনা হাজার হাজার অসংখ্য ভিডিও দেখবেন অসংখ্য মিডিয়াতে আছে একটা প্রোগ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খল উশৃঙ্খল দেখবেন না জি আমার আলোচনা যারা শুনে আমি অহংকার করে বলছি না মনি আমার আলোচনা যারা শুনে জান্নাতের বাগানে যারা আসে এখানে মানুষ আসে কিনা এটাও অনেক সময় মানুষ বুঝতে পারে না এত বেশি মনোযোগ মানুষের ওয়াজের মধ্যে থাকে কারণ আমি নাচ গান বিভিন্ন অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথাবার্তা আমি কখনোই বলি না কারণ এই জান্নাতের বাগানটা হলো আল্লাহর এক নিয়ামতে পরিপূর্ণ ভরা এখানে বসে কোনো ধরনের কোনো ব্যতিক্রমী আচরণ করা যাবে না যদি করি তাহলে হয়ে যাব বেয়াদব কারণ বেয়াদবকে আল্লাহ একদম পছন্দ করেন না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে প্রত্যেকটা মানুষ ডাবল পারসন কি পারছো ডাবল পারছো সিঙ্গেল তো নই কেউ না প্রত্যেকই কি ডাবল পারছেন একটা হলো দেহ আরেকটা হলো আত্মা একটা হলো দেহ আরেকটা হলো আত্মা এখন এই বসো এখন একটা বিষয় হলো সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের বোঝার এবং ভাবার বিষয় কতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে মানুষ মানুষ বলে ডাকবে যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহে প্রাণ পাখি থাকে তখন কিন্তু আমি মানুষ কিন্তু এই দেহ থেকে যখন পাখিটা আউট হয়ে যাবে তখন কিন্তু আই এম ড্যাড ইউ আর ড্যাড ঠিক কিনা বলে আমি আপনি আমরা সবাই মৃত তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা তার দেহ নয় কারণ দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি থাকে ততক্ষণই মানুষ আমাকে মানুষ বলে ডাকে যখন আমার দেহ থেকে পাখিটা চলে যায় তখন কিন্তু আমাকে আর কেউ মানুষ বলবে না বলবে
he is dead মহিলা হলে বলবে she is dead অথবা dead body আর বাংলাতে বলবে মরহুম আব্দুর রহিম তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল বাহিরটা নয় ভিতরটা কোনটা এইখানে বসার পরে যার ভিতরটা অ্যাকটিভ থাকবে তাকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন যার ভিতর অ্যাকটিভ সেই অ্যাকটিভ আপনার চামড়া দিয়ে লাভ হবে কি চামড়া কাটটা সাদা কাটটা কালো সেটা আল্লাহ দেখেনি আল্লাহ কত দামি মসজিদে দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেটার দিকে একবারও তাকায়নি কত দামি যায় নামাজে পড়েছেন সেটার দিকে আল্লাহ একবারও তাকায়নি আল্লাহ তাকিয়ে থাকে ভিতরের মানুষ কোন খেয়ালে যাচ্ছে সেটার দিকে এখানে বসবেন উদারতা নিয়ে বসবেন কারণ আপনারা যে আচরণ করেছেন যে দুরুদ পড়ার সময় অনেকেই জবানটা বন্ধ রেখেছেন আমি আপনাদেরকে বলতে বাধ্য হব আপনারা কৃপণ যদি বলেন না হুজুর আমরা তো কৃপণ নই তাহলে কি ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আপনারা যদি বলেন না আমরা কৃপণ না তাহলে কি বলবো আপনারা অহংকারী কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে কারণ আল্লাহ ইজ ওয়ান বল হু আল্লাহু আহাদ আল্লাহ ওয়ান এক আল্লাহ কি এক আল্লাহ কি এক তিনি আহা তিনি লা শারীক হি ইজ এন ডিপেন্ডেন্ট অন এনিওয়ান তিনি কারো মুখাপেক্ষী নয় কারো উপর নির্ভর করেন না ঠিক কিনা বলে একমাত্র অহংকার সাজে কা আল্লাহ কারণ আপনি আমি তো যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে পদ্মা মেঘনা আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদত ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া ওয়াজ কিন্তু মূর্খ মানুষের জন্য নয় বিবেকবান যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন তাদের জন্য হলো আমার ওয়াজ আমার লেকচার বিবেকবান মানুষ কখনো এগুলোর কদর বুঝবে না কথা কি বুঝতে পারছেন আপনারা যেটা বলতে চেয়েছিলাম তাহলে মানুষের এখানে কি আপনাদের দেহ থাকবে নাকি আগে আত্মা আত্মা ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ফাদার আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ চমৎকার উত্তর দিয়েছেন আপনাদের এখানে থাকবে কি আপনার আমার অন্তর কি থাকবে অন্তর দেহ নয় কারণ আত্মার গতি যেই দিকে দেখে দেহের গতিও সেই দিকে দেখবেন মানুষের মন যেটা চায় মানুষ দেহ সেটা নিয়েই সেদিকেই যায় আজকে আপনারা যারা যেটা বলতে চেয়েছিলাম যারাই জান্নাতের বাগান এসেছেন আপনাদেরকে আমি বলতে পারি আপনি অবশ্যই সাকসেসফুল পারসন তার কারণ হলো আপনারা শয়তানকে হারিয়ে দিয়েছেন কারণ মুমিনরাই শুধু শয়তানকে হারাতে পারে কি 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 জন্য হাদিয়া হাদিয়া আরে বাবা রে মারহাবা 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 দেখাবো না দেখাবো না ভালোবাসার প্রতীক হাদিয়া মারহাবা বলেন বসেন সম্মানিত উপস্থিতি তাহলে আপনারা কিন্তু আমি কিন্তু আগামীকালকে আপনাদের এখানে আবার আসবো শোনেন মাঝখান দিয়ে একটা কথা বলি আপনি আমি সাধারণ মানুষ কিন্তু আমল নিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি আমি মানুষ পাঠিয়েছি এই মানুষগুলোর মধ্যে একমাত্র আমি আল্লাহকে ভয় করে আলেমরা কারা কে বলেছেন আল উলামাউল ওরাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিশ হলো আলেমরা আল্লাহ বলেছেন নবী রাসূলের ওয়ারিশ কারা তবে সব আলেম নয় হক্কানি আলেম যারা নবীর পক্ষের আলেম তারা নবীর বিপক্ষের আলেম কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ইমানকে ধ্বংস করার জন্য আল্লাহ বলেছেন আলেমরা আল্লাহকে ভয় করে নবী রাসূলের ওয়ারিশ আলেমরা আল্লাহ আরো চমৎকার নিউজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, কাম টু মাই প্যারাডাইজ ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহান, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলেছেন, তোমরা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক গড়ো এবং আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর কথা সত্য। আমাদেরকে আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বলেছেন কে? আপনারা খুশি না কথাগুলো শুনে? আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা শয়তানকে হারিয়েছেন। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে তত বেশি সে জান্নাতের নিকটবর্তী হবে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইজ, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা জান্নাতের বাগানে আসতে পারে না, হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদে যেতে পারে না, তারা শয়তানের কাছে হেরে গেল। আর যারা শয়তানের কাছে হেরে যায় তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। এই জন্য আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি ছোট্ট ধন্যবাদ দিই, আমি ছোট করব না, কারণ আপনাদের উপস্থিতি খুবই চমৎকার। আর আমি বিশ্বাস করি আপনাদের জীবনে সফলতা আসবে, আল্লাহ যেন সফল করে সকল করুন। আমিন আমিন। আর জোরে বলেন আমিন আমিন। আর জোরে বলেন আমিন আমিন। তাহলে আমরা সব সময় ভালো কাজের জন্য কম্পিটিশন করব, কখনোই মন্দ দিকে নয়। আজকের এটার চাইতে উত্তম কি আর কোনো কিছু হতে পারে? আমি কিন্তু আপনাদের মেহমান, মেহমানের দোয়া, মুসাফিরের দোয়া কিন্তু কখনোই বৃথা যায় না, যায় না। আমি আজকে আপনাদের জন্য দোয়া করতে এসেছি, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। তবে আপনারা যতটুকু সময় আমাকে দিবেন ততটুকু সময় আমি আপনাদের কাছে আলোচনা শোনাবো। তবে আমার আবারও বলছি সবাই দয়া করে একটু জবানটা বন্ধ রাখবেন, স্টপ ইউর মাউথ এভরিবডি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাই কথা মুখটা বন্ধ রাখবেন আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আশা করি জীবনটা বদলে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, কৃপণতা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ, অহংকার আল্লাহ পছন্দ, অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপীলিকার মতো করে ফেলবে। পিপীলিকা কি পায়ের নিচে পড়লে কি হয়ে যায়? পিষ্ট হয়ে যায়, যায় কি না? যায়। ঠিক ছোট্ট পিপীলিকার মতো মানুষকে বানাবে যারা অহংকার করবে, তাদের অপমান চতুর্দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলবে। হাদিস শরীফের মধ্যে এসেছে অহংকারী মানুষদেরকে বাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো যুবক, কোনো যুবতী, কোনো বৃদ্ধ, যেই কোনো মানুষ যদি হক্কানি আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসতে পারে সেই মানুষটা কোনোদিন অন্যায় কাজের দিকে লিপ্ত হতে পারে না। আর যেই মানুষ, এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আর এই প্রিয় লোকগুলো হলো হক্কানি আলেমরা এবং হক্কানি আল্লাহর অলিরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটু এই যে জিকির করলাম, সুবহানাল্লাহ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহ আল্লাহ বললাম, আপনারা কিন্তু অনেকেই জিকির করেননি, একটু অন্যরকম আচরণ করেছেন। আমি ছোট্ট করে একটু জিকির নিয়ে একটু একটা টপিক তৈরি করব, তারপরে আমি আবার আলোচনা নিয়ে অন্যদিকে যাবো। আজকে বিভিন্ন বিষয়ের উপর আমি আপনাদের সামনে আলোচনা করব, আপনারা আমার সময় দিবেন তো ইনশাআল্লাহ, থাকবেন না? থাকবো। আমার সামনে দু চারজন থাকলেই এনাফ, কারণ জান্নাতির সংখ্যা একেবারেই কম। জান্নাতির সংখ্যা কি? প্রতি হাজারে 999 জন যাবে জাহান্নামে আর একটা লোক মাত্র যাবে জান্নাতে। তবে আপনাদের এলাকার যুবক ছেলেরা আমার মনে হয় অনেক বেটার, আলহামদুলিল্লাহ। কারণ আমি তো বাংলাদেশ তো সফর শেষ, অলরেডি বাহিরে কয়েকটা দেশ সফর করে আসছি ইনশাআল্লাহ, আমেরিকা, লন্ডন, যেটাতে আগে হয় সেটাকে যাওয়ার জন্য প্রস্তুত।